সুভাষটার সাকিব খানের আপকামিং সিনেমা দরদে এবার কাস্ট করা হলো তামিলের ভিলেন। সুভাষটার সাকিব খানের দরদ সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবেন তামিলের কানার কান্নান, যিনি তামিল, তেলেগু, মালালায় ও হিন্দি সিনেমাতে কাজ করে থাকেন। তিনি অভিনেতা অজিত কুমার, বিজয়, বিক্রম, সুরিয়া, বিশাল এবং শরৎ কুমার সহ আরো অনেক ছবিতে কাজ করেছেন। সাকিব খানের দরদ সিনেমায় সাউদের অ্যাকশন ডিরেক্টর কানার কান্নান সহ আরো থাকবে এই ছবিতে কিল্লা সাকার। সবকিছু মিলিয়ে সুভাষের সাকিব খানের দরদ সিনেমাটি হতে যাচ্ছে তামিল স্টাইলের একটি সিনেমা, যে সিনেমাতে এর আগে সুভাষের সাকিব খানকে কোনো সময়ই দেখা যায়নি। সুভাষের সাকিব খান আজকে দরদ সিনেমার ফার্স্ট লুকের জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেখানে সুভাষের সাকিব খানের আপকামিং সিনেমা দরদের ফার্স্ট লুক সেট করা হবে। এই সিনেমাতে সুভাষের সাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। আরো থাকবেন এই সিনেমাতে পায়েল সরকার, মিশা সদাগর ও রাহুল দেব।